হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি প্রাচি ব্লগ। ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তো যার যার বাড়িতে সবাই ভালোই আছো, পুজো ভালো করে কাটিয়ে নিয়েছো। এটা অনেক পুজোর আগের ব্লগ, তো এবার এই ব্লগটা আমি দিতে পারলাম না, কারণ পুজো ছিল, পুজোর ব্লগ দেবো, আরও অনেক কিছু বাড়িতে অনুষ্ঠান চলছিল, তো এই ব্লগটা দিতে দিতে অনেক লেট হয়ে গেছে। তো এখন ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা কুলমি শিলচর থেকে কীভাবে জার্নি করেছি ট্রেন দিয়ে আমবাসা যাওয়ার জন্য, তো এই ব্লগটা তোমাদের কাছে শেয়ার করতে চাচ্ছি। তো আমি ট্রেনের এখানে টিকিট কেটে তারপর তোমার আমরা ট্রেনের ভিতরে গিয়ে বসলাম। তো এখানে প্রথমে খালিই ছিল, তো চিকু দুষ্টুমুনি করা শুরু করে দিয়েছে চারিদিকে, কিন্তু এখনও মানুষ আসেনি। তো আস্তে আস্তে ভিড় জমে যাবে। তো আমরা এক আমি চিকু, চিকুর পাপা আর প্রাচী, আমরা চারজন মিলে জার্নিটা করছি। তো চিকু একটু একটু আমাকে যা যন্ত্রণা দিয়েছে, বেশি না, ওর একদম ভালো লাগছিল না, কারণ একটু গরম ছিল তখন। এখন তোমার ঠান্ডা পড়ে গেছে, তো আগের যখনই ভিডিওটা করেছিলাম তো তখন তো গরম ছিল, গরমের জন্য ও খুবই ক্লান্তি রূপ করছিল। তো এদিকে আমাদেরকে হাসছে, খেলছে, ওকে নিয়ে নিয়ে সারাদিনটা আমার ট্রেন করে গেলাম। তো ট্রেনের টাইম ছিল তোমার 1:30টার সময়, তো আমরা সকালবেলা ঘুমের থেকে উঠেছি 6:30। তো এখান থেকে গিয়ে তারপর তোমার এখানে গিয়ে বসলাম, আর এখানে ফ্যানটাও খুব খারাপ ছিল, তো আগে আমরা এখান থেকে সিটটা বদলিয়ে নিতাম তো ভালো হতো। তো ট্রেনও চালু হয়ে গেছে, তো গরমও লাগছিলো ট্রেনটা চালু করার পর, তো হালকা হালকা বাতাস আসছিলো, তো একটুখানি আরাম পেয়েছি। আর চিকু একটুখানি খুশি হয়েছে, কারণ গরমের যে ওর আমাদের থেকে ওর বেশি গরম লাগে, আমাদের তবু একটু কম গরম লাগে। তো এই দেখো শিলচরকে আমরা টাটা দিয়ে দিচ্ছি, টাটা বাই বাই। তো প্রাচীও জানলা দিয়ে বসেছে, আমিও জানলা দিয়ে বসেছি। তো খিদে লেগেছে, তো ভাবলাম বিস্কুট খাওয়া যাক। তো আরও কিছু ভিডিও করেছিলাম কিছু কিছু, তো অনেক কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে, কারণ অনেক দিন হয়ে গেছে ভিডিওগুলি। আর এখানে চিকুকে দিচ্ছিলাম বিস্কুট, ও একটা খেয়েছে। ও চিকুর জন্য আমি ম্যাগি বানিয়ে নিয়ে এসেছিলাম। চিকুকে ম্যাগি আর চিকুর তো খাবার আছে, লেকটোজেন, চালের গুঁড়া, আর প্রাচী আর আমার প্রাচীর পাপার জন্য তোমার ডিম বিরিয়ানি আমরা এখান থেকে নিয়েছিলাম ট্রেনের থেকে। তো এখানে আমরা খেয়েছি, খুদাও লেগেছে, কারণ সকালবেলা তোমার কোনো কিছু খাইনি, তো ট্রেনে বসেই খাওয়া দাওয়া করে। তারপর তোমার আমরা বাইক পৌঁছতে পৌঁছতে আমরা তোমার 3:30 বেজে গেছিল। তো ছোটোখাটো একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করেছি, কেমন লাগলো আমাদের এই জার্নির ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর চারিদিকে তোমার সবুজ সবুজ দেখতে খুব ভালোই লাগছিলো। আছি খুব বারবার জানলা দিয়ে দেখছিলো যে কী সুন্দর সুন্দর দৃশ্য, দেখো কত বড় নদী। তো চিকু একটু ঘুমিয়েছিল, চিকুর পাপাও ঘুমিয়েছে, কিন্তু আমি আর প্রাচী ঘুমাইনি, কারণ ট্রেনের মধ্যে আমাদের একটু ঘুম আসে না। তো তারা ঘুমিয়েছে আর আমরা জাগতের হো বল করছিলাম, আর চারিদিকে দেখছিলাম, খুব ভালোই লাগছিলো দেখতে। আর এদিকে প্রাচী আমাকে হাই বলছে আর কী করছে, খুব বোরিং ফিল লাগছিলো। চারিদিকে রাস্তাগুলি দেখছো, খুবই সুন্দর কিন্তু দৃশ্যগুলি। আমি অনেক অনেকক্ষণ ধরে ভিডিও করছিলাম, তাদেরকেও দেখছিলাম, চিকুকেও দেখছিলাম, চিকুর পাপাকেও প্রাচীকেও, একদম ভালো লাগছিলো না, বোরিং লাগছিলো। আর আমার হাতের একটা চুড়ি ভেঙে গিয়েছিলো, খুব কষ্ট লেগেছে আমার। আমি তোমার বাথরুম থেকে পরে আমার হাতের এই চুড়িটা দেখতে পাচ্ছ, এই একটা প্লাস্টিকের চুড়ি লাগিয়েছি,